খুলনার পাইকগাছায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পাইকগাছা উপজেলার প্রতিনিধি মোহাম্মদ ফুসিয়ার রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলন আতনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এই আন্দোলনে নিহত নবীনুরের স্ত্রী আকলিম বেগম এবং রকিবুল ইসলামের পিতা রফিকুল ইসলাম সহ আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল আলম শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্থ প্রতিম রায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার থানা অফিসার ইনচার্জ সব হোসেন প্রাথমিক অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা প্রকৌশলী কুমার ঘোষ সাংবাদিক আব্দুল আজিজ খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান ছাত্র প্রতিনিধি খালিদ বিন ওয়ালিদ মেহেদি হাসান রাব্বি নয়ন সহ সরকারি কর্মকর্তা বৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে সকলে রুহের মাগ ফেরত কামলায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়